দেশের বিচার ব্যবস্থা থাকা সত্ত্বেও হামলাকারীদের গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সভাপতি মঞ্জুর রহমান মিঠু। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের উপর পরিকল্পিত হামলার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এই কথা বলেন। এ সময় বক্তারা বলেন, বিগত কয়েক বছর ধরে সংখ্যালঘুদের উপর বিশেষ একটি মহল তাদের স্বার্থ উদ্ধারের জন্য পরিকল্পিতভাবে হামলা করে আসছে।